হ্যালো বন্ধুরা আমি একটা বিষয় দেখে লজ্জিত হলাম এবং কথা না বলে এটা নিয়ে পারলাম না লজ্জিত হলাম তার কারণ যাদের নিয়ে কারবার ইন্ডাস্ট্রি বাংলা ইন্ডাস্ট্রি আমাদের প্রিয় বাংলা ছবির ইন্ডাস্ট্রি তো সেই ইন্ডাস্ট্রিতে এখন এমন একটা প্রবণতা দেখছি শিল্পী প্রমাণ করার প্রবণতা মানে আমি যে শিল্পী সেটা আমাকে প্রমাণ করে দিতে হবে কিভাবে দর্শকদের সঙ্গে বাঘ বিতার মধ্যে জড়িয়ে পড়ে তাদেরকে একটু স্মার্টলি কাউন্টার করার প্রবণতা শিল্পীদের মধ্যে একটু ছোট করলাম একটু পাল্টা উত্তর দিয়ে দিলাম যুক্তি একটুখানি সাজিয়ে দর্শকদেরকে একটু হেও করলাম বুঝিয়ে দিলাম যে আমি শিল্পী আমি উত্তর দিতে জানি কিন্তু আমাকে অপমান করার সাহস পাচ্ছে কিভাবে বা অপমান সুযোগ কমেন্ট বা যে কোনো কিছু আমার দিকে ধেয়ে আসছে কেন সেই অ্যানালাইসিসটা করা আগে দরকার যেটা বাংলা ইন্ডাস্ট্রিতে নেই বাংলা ইন্ডাস্ট্রি শিল্পীদের মধ্যে একদমই নেই এরা আশা করে এদেরকে মাথায় তুলে নাচবে কারণ এরা শিল্পী সেই কারণে তারা বছর বছর ধরে যখনই সিনেমার পর্দায় বা কোনো টেলিভিশনের পর্দায় যেখানেই বলি না কেন কাজ করেছে তখন তারা দর্শকদের থেকে একটা এক্সট্রা প্রিভিলেজ পেয়েছে সম্মান পেয়েছে এবং এটা তাদের প্রাপ্য সত্যিকারেরই তারা সেলিব্রিটি হয়েছে সেটা হওয়া সত্যি প্রচন্ড কঠিন যারা হয় তারা জানে সেটা মেনটেন করা বা সেই জায়গাটায় পৌঁছনো প্রচন্ড টাপ একটা অন্যান্য যে কোনো প্রফেশনের চেয়ে টাপ এবং সেটা আমার নতুন করে বলার দরকার নেই সেটা দর্শকরা জানি বলেই দর্শকরা এতটা মাতামাতি করে শিল্পীদেরকে নিয়ে এবং এতটা সম্মান দেয় কিন্তু কোথাও না কোথাও শিল্পীদের যে অ্যাক্টিভিটিস কিছু কিছু শিল্পীদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে তাতে কি তাদের সম্মানটা প্রাপ্য এবং যখনই তারা সম্মানটা পাচ্ছে না তখন তারা বিভিন্ন রকম ঝামেলায় বাগ বিতন্ডার মধ্যে দর্শকদের সঙ্গে জড়িয়ে পড়ছে আজকে জড়িয়ে পড়তে হচ্ছে কেন রিপ্লাই দিতে হচ্ছে কেন বা তোমাকে কাউন্টার করছে কেন দর্শক বলছে কেন সেটা সবচেয়ে প্রথমে আলোচনা করা দরকার দেখো আমি এই ইন্ডাস্ট্রির লোকদের সঙ্গে জবে থেকে একটু আর কি সামান্যতম আর কি আমার জায়গা হয়েছে ওঠা বসা করছি একটু ইন্টারভিউ করছি একটুখানি তাদের সঙ্গে আমাকে দর্শকরা দেখছে আমাকে দু একজন চিনছে ক্ষুদ্র মানুষ আমি সামান্য জবে থেকে দেখেছে তারপর থেকে অনেকে অনেক এক্সপেকটেশন তৈরি হয়ে গেছে এটা অবশ্যই আমি একটা আইটি সেক্টর বা একটা কোনো ভালো মাল্টিনেশনাল কোম্পানিতেই যদি চাকরি করতাম অবশ্যই এই এক্সপেক্টেশন আমার থেকে কিন্তু দর্শকদের বা সাধারণ মানুষের তৈরি হতো না তৈরিটা হয়েছে কেন কারণ আমার আশেপাশে যারা থাকে বা যাদের আশেপাশে আমি থাকি তারা শিল্পী সিনেমা জগৎকে ওই নজরে বরাবর যে কোনো স্টেট যে কোনো দেশ দেখে এসেছে তাদের প্রতি ওই সম্মানটা ওই আশাটা ওই আস্থাটা রয়েছে ওই এক্সপেকটেশন দর্শকের আছে যে আমি বিপদে পড়লে কোনো না কোনো ভাবে যোগাযোগ করতে পারলে এনাদের কাছে সেই ক্ষমতা রয়েছে এনারা আমাদেরকে হেল্প করতে পারবে সেটা অর্থনৈতিক দিক থেকে হোক বা বিভিন্ন রকম মেডিকেল হেল্প হোক বিভিন্ন রকম আমি নিজে প্রচুর এরকম হেল্পের জন্য প্রচুর মেসেজ পাই প্রচুর পরিমাণে পাই টাকার হেল্পের জন্য প্রচুর নিয়মিত পাই প্রচুর হসপিটালের এটা সেটার জন্য পাই এগুলো পাওয়া শুরু হয়েছে কিন্তু লাস্ট তিন চার বছর ধরে আমি একটা যদি চাকরি করতাম আমি চাকরি করেছি এর আগে অনেক জায়গাতেই চাকরি করেছি আমাকে জাস্ট কেউ ফিরেও তাকাতো না জাস্ট একটা মেসেজ করতো না কেউ জাস্ট ইগনোর করে বেরিয়ে চলে যেত বাট আজকে এটা হওয়ার পরে এনাদের সঙ্গে সম্মানীয় ব্যক্তিদের সঙ্গে দেখার পর আমার প্রতিও কিছু মানুষের আশা ভরসা তৈরি হয়েছে সব সময় আমি করতে পারি তা নয় কিন্তু ভগবানকে বলি যেন আমি করতে পারি তার কারণ ওরা যে আমাকে ভরসা করছে সেটাও আমার কাছে একটা ভাগ্যের ব্যাপার এটা গর্ব করে বলার নয় এটা আমি ভাগ্যবান যে আমাকে দু একজন ভরসা করছে সেই এক পার্সেন্ট জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টের জায়গায় তারা আমাকে ভাবছে এটাই একটা বিশাল প্রাপ্তি অ্যাকচুয়ালি এবার আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম যে কেন আমার কাছেই মানুষ আসছে কারণ আমি জানি যে সেই সমস্ত শিল্পীদের আশেপাশে থাকি কারণ তারা গ্ল্যামার ওয়ার্ল্ডের লোক এবার এই এক্সপেকটেশন দর্শকের আছে কেন কারণ দর্শক সম্মান করে ভালোবাসে তাদের আস্থার জায়গা আছে কিন্তু তাদের সঙ্গে আজকে আমাদেরকে ঝগড়া করে শিল্পীদের বুঝিয়ে দিতে হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি যে তারা সত্যি একটা শিল্পী তাদেরকে যোগ্য জবাব দিতে হচ্ছে দর্শকদেরকে ছেও করতে হচ্ছে ছোট করতে হচ্ছে যে দর্শকরা বানায় যারা ভগবান অ্যাকচুয়ালি যারা ভগবান এবার কথা হচ্ছে কেন কিভাবে তারা হেউ হচ্ছে বা কেন তারা গোটা ইন্ডাস্ট্রিকে ছোট করছে কেনই ব্যাপারে ভিডিওটা বানানো যাদের প্রতি এত আস্থা সমাজের যাদের থেকে হেল্প নিচ্ছে হেল্প চাই বিপদে মানুষ তাদেরকে যদি দেখে যে টিভির পর্দার সেই মানুষটা রাস্তায় বেরিয়ে ধর্মতলায় দেখছে জুতোর দোকানে দামদর করে ব্লগ বানাচ্ছে অথবা যদি দেখে যে লাইভ করছে এতটা এত টাকা পাঠিয়ে দাও স্টার পাঠাও আমাকে তোমরা কেন স্টার না আর এই কটা পূরণ হয়ে যাবে যদি পাঠিয়ে দাও বোনাস পাঠাও ইউটিউবে কিনে কিনে আমাকে আমাকে সুপার পাঠাও আমার চ্যানেলে মেম্বারশিপ নাও স্পেশাল কন্টেন্টের জন্য ইনস্টাগ্রাম থেকে আমার ওয়েবসাইট রয়েছে আমার এই রয়েছে সেইখানে যেতে হলে তোমাকে মেম্বারশিপ নিতে হবে স্পেশাল মেম্বারশিপ এগুলো শিল্পীদের কাজ এগুলো কাজ এমনি কন্টেন্ট ক্রিয়েটার যারা তাদের কাছেই ফেসিলিটিস রয়েছে আজকে আমি ইউটিউব থেকে দু একজনের কাছে পরিচিতি পেয়েছি আমি এগুলো করলে মানা যায় এগুলো আমার জন্য আমি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ফেসিলিটি পেয়ে ঠিক আছে বাট আমি যদি তোমরা ভাবো একটা রিনাউন্ড অ্যাক্টার হয়ে যেতাম তারপর কন্টেন্ট ক্রিয়েটার হতাম এখানে চ্যানেল খুলতাম মানে সিমিলারলি তোমরা আমাকে টিভিতে দেখছো তারপর দেখছো আমি কন্টেন্ট ক্রিয়েশন এসেছি ইনস্টা ফেসবুক বা এখানে সেখানে আমি বলছি তোমরা আমাকে বোনাস পাঠাও স্টার পাঠাও এই পাঠাও সুপার চ্যাট সুপার থ্যাঙ্কস কিনো পাঠাও তোমরা কেন পাঠাচ্ছ না হ্যাঁ এই করতে হবে ওখানেই করতে হবে তার জন্য মেম্বারশিপ নিতে হবে স্পেশাল কন্টেন্ট পাবে না হলে দেখতে পাবে না কেমন লাগলো পড়ো তো তোমাদের শুনতে বিষয়টা প্রচন্ড হালকা করে ফেলে না মানে যারা শিল্পী থেকে কন্টেন্ট ক্রিয়েশনে চলে এসছে মানে তাদের তো শিল্প সত্তাটা পুরোটা ডাউন হয়ে গেল এবং কোথাও না কোথাও তারা ছোট হবেই হতে বাধ্য এবং তারপরেও তারা আশা করে যে আমাদেরকে দর্শক ওই লেভেলের সম্মান দেবে ওই লেভেলের কমেন্ট করবে ওই লেভেলে দেখবে ওই নজরে দেখবে কেন দেখবে ভাই তুমি আর পাঁচ জনের মতন হয়ে গেছো তোমার এই অ্যাভেলেবিলিটি তোমাকে রাস্তাঘাটে পাওয়া যাওয়া মানে তোমাকে যে কেউ যখন খুশি দেখতে পাচ্ছে বাজেভাবে দেখছে যেটা হয়তো সেও করে না তার কাছে হাসির খোরাক সেও হয়তো এই ধরনের অ্যাক্টিভিটিসে জড়াবে না মানে কন্টেন্টের জন্য কটা টাকার জন্য আজকে তোমরা শিল্পী জগৎ তোমাদের থেকে মানুষ কোথায় বিপদে টাকা পয়সা চাইবে তোমরা বলছো আমাদেরকে সুপার চ্যাট পাঠাও এইটা পাঠাও তাও তোমাদের প্রচুর উপার্জন তোমরা এক এক দিনে যা উপার্জন করো যে টাকা চার্জ করো হয়তো সবার তিরিশ দিন কাজ থাকে না হয়তো কারোর মাসে দু চার দিনে কাজ গুটিয়ে যায় একদিনে ছ হাজার আট হাজার টাকা দশ হাজার টাকা তিন হাজার চার হাজার টাকা চার্জ করা যা যে শিল্পীটার কুড়ি দিন কাজ থাকছে তার মাসে কত ইনকাম হচ্ছে সে শিল্পী হয়েছে সে অন্য কিছু করেনি অন্য কিছুর সাথে এগুলো করলে কেউ জাস্ট ভাবতো না আমি যেটা বললাম যে আমি অন্য কোথাও যখন চাকরি করছিলাম আমাকে জাস্ট কেউ পাত্তা দিত না কিন্তু আমি যখন এই শিল্প জগতের সঙ্গে হালকা করে সাইড থেকে জড়িয়ে পড়েছি তখনই এক্সপেকটেশন বেড়ে গেছে তুমি যখন ডাইরেক্ট শিল্পী শিল্পী থেকে যখন তখন তুমি এখানে নামছো মানে কন্টেন্ট ক্রিয়েশনে আসছো তখন তুমি কিন্তু এটা করতে পারো না তখন বিষয়টা প্রচন্ড বাজে খুব হাসির পাত্র করে ফেলার মতো নিজেকে খুব খেলো একটা ব্যাপার আর কি তো সেটা ঠিক নয় তো সেই জিনিসটা করে করে আজকে বাংলা শিল্পীরা ছোট হয়ে গেছে এবং একজনকে দেখে ফেলছে প্রচুর সেটা লাইক করে দাও শেয়ার করে দাও ফলো করে দাও বলতে হবে কেন তুমি তো পরিচিত মুখ তোমাকে তো খুঁজে মানুষ ভালোবেসে লাইক ফলো করবে আজকে তোমাকে জাহির করতে হবে কেন কমেন্টে দর্শকদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে যে তুমি একজন শিল্পী কেন তোমার তাহলে কাজের প্রতি কনফিডেন্স নেই তুমি এতদিন কি করলে তো আজকে এই জায়গায় নেমে বাংলা ইন্ডাস্ট্রি শিল্পীরা এটা করতেও হয় না এমনকি ভোজপুরি ইন্ডাস্ট্রিতে এটা হয় না আমি তোমাদেরকে বলছি মানে আজকাল বাংলার সিরিয়ালের মেয়েরা সিরিয়ালে তো প্রচুর ইনকাম ভাই কত টাকা লাগতে পারে আর কি কি করবে আজকে বুদ্ধবাবু চলে গেলেন আমি ইয়ে করছি বুদ্ধবাবুর সম্মানটা কোন জায়গায় থাকতেন তো ওইটুকু একটা কামরার ঘরে একটা লোক ওনাকে চোর বলতে পারবে পারবে না সম্মান অর্জন করেছেন ছোট ফ্ল্যাটে থাকতে পারেন একটা অ্যাম্বাসডার গাড়ি চড়তে পারেন বাট রেসপেক্ট ভাই রেসপেক্ট অর্জন করেছে আর্ন করেছে লাইফ টাইমে তাই আজকে মানুষ ওই ভালোবাসাটা দিচ্ছে তো সেই জিনিসটা আজকে বুদ্ধবাবুকে বলে প্রমাণ করতে হবে না তাকে তার একটা মার্সিডিস কিনে তার প্রমাণ করার দরকার নেই নেতা হয়ে যে আমি বড় নেতা বা কিছু উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন সারা জীবন মানুষের ওনার সততা মানুষের মনের মধ্যে থাকবে সে যে যে কোনো দলের সমর্থক হোক না কেন এটাই ফ্যাক্ট তো তোমাকে আজকে শিল্পী তুমি তোমাকে প্রমাণ করতে হচ্ছে কেন বা তোমাকে এমন কি এক্সট্রা লাইভ লাইফ লিড করতে হবে যার জন্য তোমার এত টাকা আর্ন করার পরও আরও টাকা প্রয়োজন পড়ছে যে তুমি শিল্পী হওয়া সত্ত্বেও তোমাকে স্টার বোনাস মেম্বারশিপ নিন বলতে হচ্ছে তুমি তো ছোট হচ্ছই তার সাথে সাথে তুমি প্রচুর শিল্পীকে ছোট করছো একটা গোটা ইন্ডাস্ট্রিকে ছোট করে দিচ্ছ আমাকে এরকম অনেকে বলেছে আমার বন্ধু বান্ধবের মধ্যে যারা কলকাতায় থাকে এ ও ওকে সঙ্গে দেখলাম রাস্তার ওখানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল ভাই দাম দর করছিল ধর্মতলায় ভাই কি বলবো ভাই ওই ছেলেটা তো ও ভাই জুতোর দোকানে দাম দর করছিল ধর্মতলায় স্প্যানেটে এগুলো শুনতে খারাপ লাগে কারণ দিনের শেষে যাদের নিয়ে কাজ তাদের যদি এই পজিশনটা এতটা হালকা হয়ে যায় তখন মনে হয় যে ভাই আমি তো ভালো দেখছে আমি তো এরকম অ্যাটলিস্ট করি না তখন নিজেকে মনে হয় যে মানে ওদের চেয়ে অন্তত বেটার আছি এরকম যেন না করতে হয় কম একটু কম খাবো বাট রেসপেক্টটা মেনটেন করে চলবো অসৎ উপায়ে যাবো না এবং যে জগৎ নিয়ে কারবার তাদের রেসপেক্টটা যেন আমার জন্য কোথাও না কোথাও পরে না যায় সেই চেষ্টাটা রাখবো রাখাটা উচিত অ্যাকচুয়ালি আমি কেউ নই আমি খুব নগণ্য একদম বাতিল পাবলিক জিরো বিগ জিরো বাট আমি চাই যে এটা হোক আমার এটা একটা আক্ষেপ একটা তোমাদের সামনে এক্সপ্রেস করলাম যে এই জিনিসটা কেন সব ইন্ডাস্ট্রিতে আছে আমাদের বাংলা শিল্পীর মধ্যে কেন নেই এবং দর্শকদেরকে রেসপেক্ট করতে তারা ভুলে যাচ্ছে নিজেদেরকে জাহির করার চক্করে অনেক সময় অনেক রিপ্লাই অনেক কিছু লাইভে এসে হয়তো তারা রিপ্লাই করে না কমেন্টে কিন্তু তারা লাইভে এসে একটু দর্শকদেরকে ঠোক করে দেওয়া এসব করে আমি দেখি বিভিন্ন ভালো লাগে না এই জিনিসগুলো মানায় না শিল্পীদের এগুলো মানায় না তোমাদের জন্য এটা নয়